শুভ সন্ধ্যা প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আয়ন টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ওমেন্স ওয়ার্ল্ডে। গ্রীষ্মে এই প্রচণ্ড গরমে এই বিকেলবেলা এই আয়ন স্টুডিও থেকে ওমেন্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনার যে যেখানে আছেন, কাছে কিংবা দূরে, ইউকে, ইউরোপ কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে আমাদের আয়ন টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক লাইভে যারা আমাদের সাথে আছেন তাদের সবাইকে জানাচ্ছি উষ্ণ উষ্ণ শুভেচ্ছা। কারণ এই মুহূর্তে শুধু বাংলাদেশ নয়, ইউরোপ এবং পৃথিবীর সব জায়গাতে এত গরম যে গরমে আমরা সকলে কিন্তু একটু অতিষ্ঠ বলবো। যেখানে ইউরোপে এবং ইংল্যান্ডে আমরা সামারের জন্য অপেক্ষা করি, শীতের দেশ যেটাকে বলা হয়, সেখানে এই বছর গরমে কিন্তু আমরা সবাই একটু কাহিল হয়ে গেছি। তারপরও ভালো লাগে, ভালোবাসি এই রোদকে, এই রোদ্রোজ্জ্বল বিকেলকে, এই রোদ্রোজ্জ্বল দিনকে। কারণ মেঘাচ্ছন্ন মেঘলা আকাশ বা মেঘলা দিন, সারা দিন সারা রাত বৃষ্টি, এটা কিন্তু আমরা কেউ চাই না। তারপরও অনেক গরমের পর একটু বৃষ্টি অনেকটা প্রশান্তি নিয়ে আসে। সব মিলিয়ে বেশ ভালো একটি ওয়েদার, ভালো লাগছে। আর যেহেতু পৃথিবীর সব জায়গাতেই, মানে শুধু ইউকে বলবো না, সব জায়গাতে হলিডে চলছে, বাচ্চাদের স্কুল বন্ধ, একটা হলিডে মুডে আছে সবাই আমরা। আর এই সময় যদি এত সুন্দর ওয়েদার আবহাওয়া থাকে, সেটা অবশ্যই সকলের জন্যই, সবার জন্যই আনন্দ এবং ভালো লাগার একটি বিষয়। আর প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সাথে আছে এই ওমেন্স ওয়ার্ল্ডে কথা বলবো। কথা বলার জন্য আমার সাথে যে রয়েছেন আমাদের স্টুডিওতে আমাদের কমিউনিটি অত্যন্ত প্রিয় একজন মানুষ এবং আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, ভালো লাগার মানুষ, যাকে আপনারা আমাদের কমিউনিটি সবাই চেনে, সবাই ভালোবাসেন, যাকে এক নামেই তা চেনেন, বিশেষ করে আমাদের এই বাঙালি কমিউনিটিতে, যার যিনি ও অনেক 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 ভালোবাসার একজন মানুষ, তিনি হচ্ছেন আমাদের কাউন্সিলর রহিমা রহমান, আমার সাথে রয়েছেন। রহিমা আপা, আপনাকে আমন্ত্রণ আয়ন স্টুডিওতে ওমেন্স ওয়ার্ল্ডে, কেমন আছেন? ধন্যবাদ, সালাম আলাইকুম। প্রথমে সবাইকে অভিনন্দন জানাই, এত সুন্দর আপনার ওমেন্স ওয়ার্ল্ডের যে শুরুটা দিলেন, খুব ভালো লাগলো। ধন্যবাদ। আপনিও আমাদের একজন প্রিয় মানুষ এবং ওমেন্স ওয়ার্ল্ডের অবশ্যই তো প্রিয় প্রেজেন্টার। খুব ভালো লাগে আয়ন টিভিতে আসলে, আপনি প্রেজেন্ট করেন যেখানেই সেখানেই ভালো লাগে। অনেক ধন্যবাদ এই প্রেজেন্টিং, কি বলবো, রহিমাপার কাছে তো অনেক কৃতজ্ঞতা। কারণ হচ্ছে আমার বিশেষ করে, কারণ আমি এই ইউকেতে তার হাত ধরে অনেক অনুষ্ঠান করেছি, অনেক অনুষ্ঠানে হোস্টিং করেছি, অনেকটা বলতে হবে যে রহিমাপা আমাকে অনেক কিছু শিখিয়েছেন। সেই কারণে বলবো যে আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ, যদিও অনেক দিন পরে আপনাকে পেয়েছি। আমি ওমেন্স ওয়ার্ল্ড অনেক দিন শুরু করেছি কিন্তু আপনাকে পাইনি, তো শারীরিক অসুস্থতার কারণে আপনি আসতে পারেননি। কিন্তু আজকে এই বিশেষ দিনে, বিশেষ করে এই হলিডে টাইমে, এই হলিডের মধ্যে আমি জানি আপনারা সবাই অনেক ব্যস্ত এবং দর্শক যারা আছেন তারাও অনেক ব্যস্ত। এই সানডে উইকেন্ড, সুন্দর ওয়েদার, সবাই হলিডে মুডে আছে বিভিন্ন জায়গায়, তার মধ্যে সময় করে যে আপনি আমাকে সময় দিয়েছেন, আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ রহিমাপা আপনাকে। ধন্যবাদ। ওমেন্স ওয়ার্ল্ড যেহেতু আমরা মহিলা একজনের আরেকজনের সহযোগিতা হতে চাই, প্রতিযোগিতা না, তো সেজন্য ভালো লাগলো আপনি আমাকে আমন্ত্রণ দিয়েছেন। ধন্যবাদ আবার আপনাকে, এবং আশা করি আমাদের মহিলারা যারা আমাদের এই প্রোগ্রাম দেখতেছেন অবশ্যই এনজয় করবেন। ধন্যবাদ আপু। প্রথমেই যেটা আমি বলেছি যে আপনার সাথে আমার অনেক দিনের পরিচয় এবং আমাদের কমিউনিটি, বাঙালি কমিউনিটি সবাই আপনাকে খুব ভালো করে জানে চিনে। তো তারপর বলবো যে আপনি একজন কাউন্সিলর, এটাই হচ্ছে সবচেয়ে বড় পরিচয় বলবো, যে অনেক বছর আপনি এই লাইনে আছেন, বা এই যে ব্রিটিশ রাজনীতির সাথে আপনি ইনভলভ, একটি পার্টি প্রতিনিধিত্ব করছেন এবং জনপ্রতিনিধি আপনি একজন। তো প্রথমেই জানতে চাইব এই রাজনীতিতে আসা, এটা মানে কীভাবে, কখন থেকে, সেই ছোটোবেলা থেকে নাকি বড় হওয়ার পর বা ফ্যামিলি থেকে, রাজনীতিতে কীভাবে আসা আপনার? ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। অনেক সময় আমি নিজেই আমাকে জিজ্ঞেস করি আমি রাজনীতি কীভাবে আসলাম, রাজনীতিটা কি একটা, যখন অনেক সমস্যা, রাজনীতি বলতে অনেক সমস্যা বিবাদ আসে, সেটাকে আমরা উপক্রম করে আমাদের যারা আমাদের ভোটার, যারা আমাদের আমাদেরকে সাপোর্ট করেন, তাদের যখন সহযোগিতা করতে পারি না তখন মনে হয় বিফলতা, আর যখন সহযোগিতা করতে পারি, কোনো একটা কেস ওয়ার্ক আসে যখন সাকসেস হই, তখন মনে হয় যে রাজনীতিই ভালো। প্রফেশনালটা চুজ করে নিয়েছি কারণ মানুষের সেবা করার একটা সুযোগ পাওয়া যায়। তো ছোটোবেলা থেকেই আমার কিন্তু খুব আগ্রহ ছিল এবং আমার বাবারও খুব আগ্রহ ছিল যে
আমি সলিসিটর হই কারণ আমি খুব আর্গুমেন্টাল ছিলাম সব সময় আমি জিততেই হতো ছোটবেলা থেকে যেহেতু আমি মেজ ছিলাম আমরা চার বোন দুই ভাই তো ছয় ভাই বোনের মধ্যে আমি কিন্তু সব সময় ওই পাঁচজনকে হারাতেই হতো সব জায়গাতেই তো আমার আব্বা বলতো যে এই ম্যাচটাতে পারা যাবে না ওকে আমি উকিল বানাবো যাতে সে কেস সবসময় উইন করবে তো সেটা হয়ে ওঠেনি যখন আমি লেখাপড়া শেষ করে আমি বিজনেস ফাইন্যান্সে ঢুকেছি এবং তখন আমি অ্যাকাউন্টিং নিয়ে পড়েছি তো ওইটা থেকে আমি কিন্তু টারহামটা আমার প্রথম জব শুরু হয় একটা মহিলা সংগঠন দিয়ে সেটা হচ্ছে জাগনারী নামটা শুনে আমার খুব ভালো লাগতো কিন্তু তখন এত নামটা নিয়ে আমার মনে হতো না যে এটা এত যে পাওয়ারফুল নামটা ছিল বলে এটা একটা সংগঠন মনে করতাম যে সংগঠনের নাম হয়েছে কিন্তু কবি নজরুল ইসলামের সেই কবিতা দিয়েই ওইটার নামটা শুরু হয়েছিল জাগনারী সেই জাগনারীতে আমি যখন কাজ করেছি অনেক বিভিন্ন মহিলাদের দেখেছি যে অনেক সমস্যা হয়েছে ডোমেস্টিক ভায়োলেন্স তারপরে অনেক লেখাপড়া নিয়ে অনেক সমস্যা হতো তাদেরকে যখন সুবিধা করতে যাই তখনই ভাবলাম যে অনেক অনেক সমস্যার সমাধান হয়েছে অনেক সমস্যার সমাধান হয়নি তখন ভাবলাম যে যারা পলিসি বানায় তাদের কাছে আমরা লিখতে হয় আমাদেরকে বলতে হয় যে এই সমস্যা ওই সমস্যা তো আমি কেন সেই পলিসি যারা বানায় তাদের মধ্যে একজন হতে পারি না তখন থেকেই আমার রাজনীতিতে আগ্রহ এবং আমাদের নিজস্ব সংগঠন ছিল অনেক সংগঠনের সাথে আমি জড়িত ছিলাম গত 25 বছর আমি ভলেন্টিয়ার সেক্টরে শুধু মহিলাদের উপরেই কাজ করেছি তো আমি অলওয়েজ মহিলাদের উপরে কাজ করেছি এখনও আমি যেগুলো যে সংগঠনগুলোতে জড়িত আছি মহিলা সংগঠনের সহিত জড়িত আছি সেই থেকেই আমার রাজনীতিতে ঢোকা যে পলিসি যেটাতে আমরা চেঞ্জ করতে পারবো মানুষের অসুবিধা যে জায়গায় হয় সেই জায়গাটা আমরা কিন্তু যদি উপরের লেভেলে না যাই তাহলে সেটা চেঞ্জ করা যাবে না আমরা শুধু সাফারি করব তো সেই সাফার না করার জন্য অনেক চেঞ্জ কিন্তু আশা করি আমি সফলতা হয়েছি অনেক চেঞ্জ নিয়ে এসেছি যখন 2012 আমাদের অলিম্পিক হোস্ট ভারত ছিল তখন কিন্তু আমি 78 মহিলাদেরকে জব দিয়েছি একজন মহিলা বলেছেন উনি সেই জব পেয়ে উনি সেই পয়সা দিয়ে হজে গিয়েছেন হজে গিয়ে আমার কথা মনে পড়েছে না হ্যাঁ তো এইটাই আমার সফলতা যে আমি এই যে একটা মানুষের মনের মধ্যে স্থান পেয়েছি সেটাই আমার আমার মনে হয় যে আমার সফলতা আমার জীবনের সফলতা যে মানুষ মনে করতে পারে আমরা তো সাময়িকের জন্য পৃথিবীতে এসেছি এমন কোনো কাজ করে যেতে চাই যে কাজের জন্য মানুষ মনে করবে যে আমার আমি তাদের তাদের জন্য করে রেখে গিয়েছেন এই যে একজন মানে আপনি যেখানে বলবো যে আপনি একজন সফল নারী কারণ এই যে মানুষটি হজে গিয়ে আপনার জন্য দোয়া করেছে আপনার কথা মনে করেছে এটা কিন্তু অনেক বড় পাওয়া অনেক বড় পাওয়া তার মানে আপনি পলিটিক্সে এসেছেন এই বিশেষ করে নারীদের জন্য কাজ করার জন্য হ্যাঁ নারীদের এই যে দিক নির্দেশনা দেওয়ার জন্য যে আপনি প্রথম থেকে কাজ করেছেন আপনি যেটা বললেন আপু যে জাগনারী যে সংগঠনটা এখান থেকে আপনার প্রথম কর্মজীবন শুরু তো এই জাগনারী সম্পর্কে আমরা কিন্তু অনেক কিছু শুনেছি জেনেছি তো সেই সম্পর্কে আসলে আপনার কাছে অনেক কিছু জানতে ইচ্ছে করছে আস্তে আস্তে একটা একটা করে আসছি এই যে জাগনারীটা আমাদের পলামঞ্জিলাউদ্দিন যিনি উনি একবার ছিলেন আমার অনুষ্ঠানে তো তার কাছে ওই কোয়েশ্চেনটা ছিল যে জাগনারী সম্পর্কে আমরা জেনেছি যখন নাকি একটা সময় ছিল যে কোনো মহিলা যদি জাগনারী সেন্টারটায় যেত যেটা নাকি হোয়াইট চ্যাপেলে তো তখন তার হাজব্যান্ড নাকি কোনো হাজব্যান্ডই ওটা পছন্দ করতো না তখন তারা বলতো যে ওখানে গেলে মেয়েদের ডিভোর্স হয়ে যায় ওই হাজব্যান্ডদের থেকে ওরা নষ্ট হয়ে যায় এ ধরনের একটি সমাজের মধ্যে এমন একটা তৈরি ছিল মানে একটা প্রোপাগান্ডা ছিল তো সেই বিষয়গুলো আপনারা কীভাবে ফেস করেছেন খুব ভালো লাগলো আপনি এটা নিয়ে অবগত আছেন যখন আমি জাগনারীতে কাজ করি তখন কিন্তু আমরা জাগনারীতে যারা কাজ করতো তারা কিন্তু খুবই বাজে মহিলা হিসাবে পরিচিত ছিল হ্যাঁ পরিচিত ছিল যে তারা জাগরণীতে যারা যায় তাদের সংসার ভাঙ্গা হয় সংসার হয় না এবং মানে ওখানে কোনো নারীকে সাধারণত যেতে দিতে চাইতো না এই ধরনের হ্যাঁ ওই জাগরণী কিন্তু সৃষ্টি করেছিলেন পলা আপা ছিলেন এবং আরও আমাদের 4-5 জন মহিলা ছিলেন তারাই কিন্তু ওই জাগরণীটাকে সৃষ্টি করেছিলেন তাদের হাত ধরেই আমার আসলে জাগরণীতে কাজ এবং পলিটিক্সের যে রোল মডেল হিসাবে আমি পলা আপাকে দেখেছিলাম তখন কিন্তু তিনি বাঙালি মহিলা একমাত্র মহিলা ছিলেন কাউন্সিলর আর ওনারাই এই সংগঠনটা সৃষ্টি করেছিলেন এই সংগঠন যখন মহিলারা আসতো আমরা বিভিন্ন ক্লাস করতাম মহিলাদের জন্য ওটা শুধু মহিলাদের জন্য ছিল তো মহিলারা যখন আসতো ইংলিশ ক্লাসের জন্য বিভিন্ন হেল্পের জন্য তারপরে আমরা এক্সারসাইজ হেলথ ওয়েলবিং এগুলি নিয়ে কাজ করা হতো কিন্তু যখন মহিলারা আসতো তখন তাদের পরিবার থেকে শোনা যেত যে জাগরণীতে যারা যাবে
তাদেরকে আর বাসায় ফিরতে পারবে না কারণ তারা আর ওইখানে কিন্তু মহিলারা যখন আসতো তখন তাদের অনেক পারিবারিক সমস্যা আমাদেরকে আমাদের সাথে শেয়ার করতো অনেক সময় যে ডোমেস্টিক ভায়োলেন্স হতো মহিলারা আসলে তাদের পাসপোর্ট লুকিয়ে রাখতো তাদেরকে মারাপিটা হতো তাদেরকে বাইরে যেতে হতো না তাদেরকে একদম সার্ভেন্টের মতন রাখা হতো বন্দি করে রাখা হতো যখন তারা আসতো আমাদের কাছে শেয়ার করতো তখন আমরা বলতাম যে এই দেশে এইরকম হয় না আপনি যেতে পারবেন বাইরে আপনার অধিকার রয়েছে আপনি হেল্প চাইলে হেল্প নিতে পারবেন তো তখন কিন্তু অনেকেই হেল্পের জন্য আসতো আর অনেকেই পিছিয়ে যেত কারণ ভাবতো যে আমাদের আমার বাচ্চা আছে সংসার আছে মানুষ কী বলবে আমার মা বাবা কী বলবে কারণ বেশি অংশ মহিলারা তখন কিন্তু ওই 80 ইংরেজিতে মানুষ মহিলারা বেশি দেশ থেকে আসতো বিয়ে হয়ে তখন তারা ইংলিশ জানতো না তারা রাস্তাঘাট জানতো না তাদের যে সামাজিক একটা যে আমাদের সমাজে যেটা আছে যে যদি তুমি হাজবেন্ডের থেকে কথা না শোনো হ্যাঁ তাহলে তোমার মা বাবা তোমাকে আর নেবে না ফিরে দেশে যেতে পারবে না আপু একটু বলতে হচ্ছে ইভেন মানে আমাদের নারীরাই কিন্তু যে যে মহিলাটা আসতো তার হয়তো শাশুড়ি বা তার ননদ বা তার মা তার বোন তারাই কিন্তু তাকে খারাপ বলতো অনেক মহিলারাও কিন্তু তাদেরকে যেতে দিত না অনেক নির্যাতন হতো তাদের উপরে তাদের হাতে পায়ে কাটা তারপরে পুরো দিন রান্না টান্না করে শপিং এগুলি যে নির্যাতনগুলো হতো আমরা ভাবতে পারতাম না যে লন্ডনে এত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এসে মানুষ এইভাবে নির্যাতন হচ্ছে এইভাবে বন্দি কারাগারের মতন আছে তারপরে আমাদের যে সার্ভেন্টের মধ্যে দেশে যেরকম আমাদের যে সার্ভেন্ট ব্যবহার করা হয় সেই রকম তাদেরকে ব্যবহার করা হতো তো এইগুলি দেখে কিন্তু অনেকে সহ্য একটা সীমা থাকে অনেকে সহ্য যখন শেষ হয়ে যেত দেখতো যে হাত বাড়ালে হেল্প আছে আমরা হেল্প করতাম তারা আমাদের কাছে আসলে আমরা তাদেরকে সহযোগিতা করতাম পুলিশের আশ্রয় নিতাম তারপর সোশ্যাল সার্ভিসের আশ্রয় নিতাম তখন কিন্তু ওরা ভাবতো যে পুরুষরা ওই মেয়ে জাগরণাতে গিয়ে নষ্ট হলো ওই জাগরণাতে যাওয়ার পরেই সংসারটা ভাঙা হয়েছে এই একটা ইয়ে ছিল আমাদের আমাদের সোসাইটিতে যে আমাদের টারহামের জাগরণের নাম শুনলেই তারা বলে ওই মহিলারা খারাপ মহিলা ওরা বুদ্ধি দিয়ে আমাদের বউদেরকে আমাদের মহিলাদেরকে তারা নিয়ে যায় আমাদের সংসার ভাঙে এই ছিল আমাদের পরিচয় ওইখানে যখন আমরা কাজ করতাম তো আজকে এত বছর পর আপনি তো এটা তো বলছেন যে প্রায় 30 বছর আগে কথা তাই না তো এত বছর পর আপনি তো তখন থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন যে পলিটিক্সে আসবেন এবং পলিটিক্সে আপনি অনেক বছর পলিটিক্সে প্রায় 16-20 ইয়ার্স নিয়ালি তো এত বছর পর আপনি কি মনে করেন যে সেই জায়গা থেকে নারীদেরকে আপনারা মানে কতটুকু তুলে আনতে পেরেছেন অবশ্যই আমাদের অনেকটা শ্রম আমাদের সেই নাম বদনামটা আমাদের ব্যর্থতা হয়নি কিন্তু তবুও আমি মনে করি আরও আমাদের এগিয়ে যেতে হবে এখনও আমাদের নারীরা নারী নির্যাতন হচ্ছে এখনও ডোমেস্টিক ভায়োলেন্সে আমাদের মহিলারা শিকার হচ্ছেন বাচ্চারা শিকার হচ্ছেন এখনও আমাদের সমান সমাজে আমাদের সমান সমতুল্য হচ্ছে না পুরুষরা আলাদা মহিলারা আলাদা হয়ে আছে এখনও তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সমাজকে আমরা আরও জাগ্রত করতে হবে আমাদের পুরুষ সমাজে পুরুষদেরকেও আমাদের এডুকেট করতে হবে শুধু যে মহিলারা জানলেই হবে তা না নারী নির্যাতন কিন্তু মহিলারাও করে পুরুষরাও করে আবার ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু আমরা অনেকে মনে করি যে মহিলারা শুধু ভিকটিম হচ্ছেন ডোমেস্টিক ভায়োলেন্স পুরুষরাও হচ্ছে ইদানিং কিন্তু এই কথাটা অনেক আসছে আপু যেহেতু বলে না লজ্জায় বলে না পুরুষরা ভয়ে বলে না অনেক সময় দেখা যাচ্ছে আমাদের সমাজে যে আমরা যদি বলে যে বউ ওকে গালি দেয় সেটা কিন্তু অনেক একটা লজ্জার বিষয় মনে করি পুরুষরা অনেক এটা নিচু জিনিসটা কিন্তু সেটা এখন কিন্তু যে ইয়াং জেনারেশন পুরুষরা তারা কিন্তু সেটাতে ডাক্তারে গিয়ে তারপর বিভিন্ন সংগঠনে গিয়ে বলে যে আমার ওয়াইফ আমাকে নির্যাতন করতেছে কিন্তু আগে সেটা ছিল না তো বেশি কিছু কিন্তু আমার মনে হয় আমরা অতিরিক্ত কিছুই ভালো না মানে এটা এই এই ধরনের একটা প্রশ্ন এখন আসে যেটা নারীদের প্রতি যে নারীরা যেহেতু ফার্স্ট কান্ট্রিতে এখানে নারীদের অধিকার অনেক বেশি নারীদের একটু কিছু হলেই কাউন্সিল বলেন সব কিছু সোশ্যাল সার্ভিস বলেন তারা অনেক ধরনের হেল্প তাদের দেয় এই কারণে তারা সেটাকে অনেক জায়গাতে মিসইউজ করছে সামান্য কারণে হাজবেন্ডকে ব্লেম দিচ্ছে তো এই ধরনের ব্যাপারে নারীদেরও মনে হয় কিছুটা সচেতন হওয়া উচিত যে ঠিক কতটুকু জায়গা তাদের কোন কোন জায়গায় যাওয়া উচিত বা কী করা উচিত সেটাই যে অতিরিক্ত আমরা মনে করি আমাদের স্বাধীনতা আমাদের স্বাধীনতা বলতে না যে তুমি পুরুষ যে কোনো পুরুষ হোক আর মহিলা হোক যে তুমি এক্সট্রিমে যাবে স্বাধীনতা মানে তোমার স্বাধীনতা রয়েছে কথা বলার স্বাধীনতা রয়েছে বাইরে যাওয়ার স্বাধীনতা রয়েছে তুমি যেমন চলাফেরা করার স্বাধীনতা কিন্তু সেটা একটা লিমিটের ভিতরে থাকা উচিত
সবসময় রেসপেক্ট টু ইচ আদার হ্যাঁ সেটাই সেটা যদি রেসপেক্ট করা হয় না ভ্যালু করা হয় না তারপরে আমরা যদি বুঝি না যে আমাদের মিসইউজ যে বলেন মিসইউজ অ্যাডভান্টেজটা নেওয়া হয় যে আমি মহিলা আমি গেলেই আমার কথা বিশ্বাস করবে পুলিশ আমার হাজবেন্ডের কথা বিশ্বাস করবে না একটা স্টোরি বানিয়ে আপনি ওনার বিরুদ্ধে একটা কেস করে ফেললেন সেটাও ঠিক না সেটাও একটা নির্যাতন হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু মেয়েদের এই যে মূল্যায়নটা এটাও কিন্তু আস্তে আস্তে কমে আসবে এটা এই জন্য মহিলাদেরকেও সচেতন থাকা উচিত আমরা অনেক কষ্ট করে এই স্বাধীনতা মহিলাদের ইকুয়াল অপরচুনিটি ইকুয়াল রাইটস এগুলি নিয়ে আমরা আসতেছি কিন্তু আমরা যখন নিয়ে এগুলি যুদ্ধ করি আমরা যখন এগুলি নিয়ে ভয়েস রেইজ করি কিন্তু সেটা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আমরা আনিনি হ্যাঁ আনতে চাচ্ছিও না আমরা চাচ্ছি যে আমরা ইকুয়ালি আমাদের রাইটস থাকতে হবে ইকুয়ালি আমাদের সমাজে আমাদের সমতুল্যতা থাকতে হবে আমরা যাতে নিচে না পড়ি হ্যাঁ আমরা সমানভাবে আমাদের পুরুষ ভাই বোনের সাথে হাজবেন্ডের সাথে আমাদের ফ্যামিলিতে ইকুয়ালি আমরা থাকতে পারি কিন্তু সেই ইকুয়ালিটির মানে না যে তুমি একটা এক্সট্রিমে যাবে তুমি সেটার সুযোগ আদায় নিবে সেটা অবশ্যই করা সেটা এইটাই মানে এখন সমাজে এমন একটা জায়গায় পৌঁছে গেছি আমরা যে এখনও যেটা বলছেন যে আমি 30 বছর আগে আপনার যেটা দেখেছেন সেরকম কিন্তু পরিবার কিন্তু এখনও আছে যে নারীরা নিজের এটার পরিমাণটাই বেশি পুরুষ নির্যাতন হয়তো সেখানে পার্সেন্টেজ হয়তো 5% ম্যাক্সিমাম হয়তো 5% হবে নারী নির্যাতনটাই বেশি হচ্ছে নারীরা নির্যাতিত হচ্ছে বিভিন্নভাবে হাজবেন্ডকে দেওয়া হচ্ছে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব অনেক জায়গাতেই হচ্ছে তো এই যে নারীদের দ্বারা যে নারীরা নির্যাতিত হচ্ছে যেটা আমি একটু আগে আপনাকে মেনশন করতে চাচ্ছিলাম যে একজন হাজবেন্ড শুধু না তা একজন শাশুড়ি বা একটা মেয়ে যখন নাকি বিয়ের আগে আমাদের সমাজে যা দেখি বিয়ের আগে মেয়েটা যদি একটু বেশি ফাস্ট হয়ে যায় বা এডুকেশন সব দিক দিয়ে বা কোনো এডুকেশনাল ব্যাপার বা কোনো চাকরি বাকি কোনো ব্যাপার একটু বাইরে যেতে হয় তখন মাও কিন্তু দিতে চায় না যে না মেয়েটা এখনও বিয়ে হয়নি ওকে দিলে ওই বিয়ে হবে না মানুষে খারাপ বলবে এই যে নারীদের ভিতরে যে একটা ভয় নারীকে নিয়ে মেয়েকে নিয়ে বা একজন ননদ একজন শাশুড়ি সেও কিন্তু টর্চার করছে তো এই জিনিসটার জন্য আপনারা এই এই বিষয়ে কি কাজ করছেন একজন নারী পুরুষ তো নির্যাতন করছে এটা নিয়ে আমরা সবাই সোচ্চার এটার বিরুদ্ধে কিন্তু নারীরা যখন নারীদের দ্বারা নির্যাতিত হচ্ছে সেই ব্যাপারে আপনারা কীভাবে কী করছেন কী ধরনের কাউন্সিলিং বা প্রচার প্রচারণা করছেন কাজ করছেন এইটা তো অ্যাওয়ারনেসটা হ্যাঁ যাতে সবাইকে বোঝানো যায় যে একটা শিক্ষিত যদি বা হয় শিক্ষিত সমাজ হবে যেহেতু শিক্ষিত হলে মানে যে আপনি ওইটাকে পায়ের নিচে রাখার জন্য অনেক সময় দাবিয়ে রাখার জন্য সেই মহিলাকে সেই স্ত্রীকে কি সেই শাশুড়ি সেই ননদ যে আমার থেকে আমার ভাইয়ের বউটা বেশি সুন্দর কি বেশি ভালো কি বেশি শিক্ষিত বেশি স্মার্ট সেজন্য কিন্তু অনেক সময় সেটা জেলেসের হিংসার জন্য সেটা দাবিয়ে রাখার চেষ্টা করা হয় শাশুড়িও মনে করে আমার ছেলেকে চলে যাবে কি আমাদেরকে আর সেই রকম আদর যত্ন করবে না আমাদের সেবা করবে না তো তাকে আমরা পায়ের নিচে রাখার চেষ্টা করি দাবিয়ে রাখার জন্য কিন্তু তখনই এটা করা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আগে যেটা হতো 30 বছর আগে মহিলাদেরকে দাবিয়ে রাখার আমরা মহিলারা অনেক নরম ছিলেন অনেক সহজ ছিল সহজশীলতা বেশি ছিল তো ওরা মেনে নিত এখন যে জেনারেশন আসছে তারা শিক্ষিত জেনারেশন তারা সহ্যশীল না তেমন তারা চ্যালেঞ্জ করার ক্ষমতা রয়েছে তো সেজন্য অনেক সময় কি হয় চ্যালেঞ্জিংটা কিন্তু অনেক চেঞ্জ নিয়ে আসে যখন শাশুড়ি দেখে বা আমার তারপরে এখনও কিন্তু শাশুড়িও অনেক এই যে জাগ্রত হয়েছে যে একটা যদি শিক্ষিত বউ আসে তাহলে সে বাইরে কাজ করতে পারে সে তাদের পরিবারকে কিন্তু সুখটা বেশি হ্যাঁ আসে তারপরে শাশুড়িকে এনে ডাক্তারে যেতে হয় হসপিটালে যেতে হয় কিন্তু সেই বউ নিয়ে যায় তখন মেয়ে নিয়ে আসে মেয়ে তো মেয়ের শ্বশুর বাড়ি থাকে তো এই কালচারটা একটু অনেকটা চেঞ্জ হয়েছে তো সেজন্য অনেক সময় এখন কিন্তু আমাদের ব্রিটেনে হোক আর বাংলাদেশে যে জায়গায় হয় না কেন মেয়েরাই বেশি শিক্ষিত মেয়েরাই গ্র্যাজুয়েট করেছে বাইরে কাজ করতেছে ডক্টর ইঞ্জিনিয়ার ওরা মহিলারাই বেশি এবং মেয়েরাই সব জায়গাতে বেশি কাজ করছে ঘরে করছে বাইরে করছে সংসারে যে যেটা বললেন শাশুড়িকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া আছে বাচ্চাদেরকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া পার্সেন্টেজ কিন্তু বেশি দেখা যায় মেয়েরাই বেশি করতে তো সেই ক্ষেত্রে কিন্তু এখন শাশুড়িরা বুঝতে পারতেছে যে আগের মতন বউরা না তিনি যখন বউ ছিলেন সেই রকম না তিনি শুধু সংসার চালিয়েছেন এখন যে বউরা আসতে সে গাড়ি চালাচ্ছে সে বাইরে শপিংয়ে যাচ্ছে সে বাইরে কাজ করতেছে ওনাকে নিয়ে যাচ্ছে
বাচ্চা লুক আফটার করতেছে, সব কিছু মিলিয়ে করতে করতে হচ্ছে। হ্যাঁ, তো সেটাতে এখন দেখা যায় তাদের সাথে কম্পেয়ার করলে মনে হয় যে না, বউ ঠিক আছে, বউ চলে যাবে না ছেলে রেখে। কিন্তু আগে কিন্তু যেটা হতো, বউ হয়তো শিক্ষিত বেশি হতো আর ছেলে শিক্ষিত কম হতো। তখন যখন একটা সন্দেহ, কি অনেক সময় যখন আপনার ইকুয়াল সমতুল হয় না, তখন কিন্তু সন্দেহটা আসে। তখনই কিন্তু এই যে একটা কি বলে, নিজেকে নিয়ে একটা ভয় থাকে যে আমাকে, আমার হয়তো হাজব্যান্ড মনে করে বউ আমার আমাকে ছেড়ে চলে যাবে, হ্যাঁ বাইরে গেলে আরেকটা হয়তো আমার থেকে স্মার্ট পাবে, তাকে আমাকে রেখে চলে যাবে, সেই চলে যাওয়ার ভয়টা বেশি ছিল। এখন সেটা না, এখন সিকিউরিটি, ইনসিকিউরিটি ফিল করে। এখন কিন্তু পুরুষরা সিকিউরিটি ফিল করে যে না, বউ স্মার্ট হলে যে চলে যাবে, চলে যাবে না, সে আমাদের সবাইকে ধরে রাখবে, একটা পরিবারকে ধরে রাখবে। সেটা কিন্তু এখন চেঞ্জ হচ্ছে। তো এটাই, একটা নারী কিন্তু একটা সংসারে সব কিছুকে সে ধরে রাখতে পারে, হাজব্যান্ড বলেন, শাশুড়ি বলেন, বাচ্চা, এটা নারীর উপরে কিন্তু সবচেয়ে বড় দায়িত্বটা পড়ে। তারপরে তাকে সেই সাপোর্টটা কিন্তু হাজব্যান্ডকে দিতে হবে। সেটাই, এখন সেটা পেয়ে যাচ্ছে, এখন পেয়ে যাচ্ছে। এখন কিন্তু সে যেটা আমরা সবাই দেখি, একটা বিয়ের আলাপ হলে আগে জিজ্ঞেস করে বউ কি গ্র্যাজুয়েট, হ্যাঁ বউ কি করে, কাজ করে কি না, সেটা জিজ্ঞেস করা হয়। আগের ক্ষেত্রে কিন্তু সেটা জিজ্ঞেস করা, আগে জিজ্ঞেস করতে রান্না করতে পারে কি না। সেটাই তো, এই যে এই যে জেনারেশনটা চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটাই কিন্তু আমাদের সোসাইটিকে আরও ভালো করবে, উন্নতিতে নিয়ে যাবে। কারণ তখনই আমাদের সমাজের যে সমান ইকুয়াল রাইটটা আমরা ফিল করি, যে সেটা পরিবর্তন হচ্ছে। আপনি তো এখানে কাজ করছেন, এখানে পরিবেশ সব কিছু নিয়ে কাজ করছেন এবং দেখছেন, এবং আপনি পুরোপুরি ইনভলভ এটার সাথে। পাশাপাশি আমাদের দেশের দিকে যদি একটু দেখি আপু, তো এই এই শতকে এসে মানে বাংলাদেশে আনাচে কানাচে কিন্তু আমরা এখনও দেখি এই ধরনের, বুঝছে, এই বাংলাদেশের জন্য কি কাজ করছেন কোনো? বাংলাদেশের জন্য আমার ডাইরেক্ট কোনো কাজ নেই, কিন্তু আমি ভবিষ্যতে বাংলাদেশে আমার একটা প্ল্যান রয়েছে। যখন আমি একটু রিটায়ারমেন্টে, আর্লি রিটায়ারমেন্টে চলে যাব, তখন বাংলাদেশে আমি ডিসেবল বাচ্চাদেরকে নিয়ে কাজ করার চিন্তা ভাবনা রয়েছে। কারণ বাংলাদেশের যে ডিসেবল বাচ্চাদেরকে নিয়ে আমি দেখেছি যে কোনো তেমন সরকার থেকে কি ইয়ে থেকে তেমন সহযোগিতা আসে না। একটা ফ্যামিলিতে একটা ডিসেবল বাচ্চা থাকলে কি যে একটা বিরাট ভয়ঙ্কর সিচুয়েশনে তাদের যেতে হয়, সেটা অনেক সময় টিভিতে দেখলে, যে ফান্ডরাইজিং ইভেন্ট এগুলিতে দেখলে মনে হয় যে বাংলাদেশে অনেক ডিসেবল চিলড্রেন অবহেলিত রয়েছে, পরিবার থেকে, তারপরে সমাজ থেকে, সব জায়গা থেকে, স্পেশালি মেয়েরা। তো সেই মেয়েদের জন্য, হ্যাঁ, কারণ আপনি এখানে যে কাজ করছেন নারীদের জন্য, আপনার আপনার রাজনীতিতে আসা বা কর্মক্ষেত্রে প্রথম থেকে আপনি নারীদের নিয়ে কাজ করছেন, নারীদের এই যে যারা নাকি নির্যাতিত হচ্ছে তাদের নিয়ে কাজ করা বা অ্যাওয়ারনেস তৈরি করা, নারীরা কীভাবে এগিয়ে আসবে বা তাদের অধিকার নিয়ে তারা কীভাবে করবে, তো এই বিষয়গুলো নিয়ে তো বাংলাদেশে আমার মনে করি যে সরকার, এখানে যেমন আমরা সরকারিভাবে একটা সাপোর্ট পাওয়া যায়, কোনো একটা সমস্যা হলে আপনারা তাদেরকে সরকারি জায়গাতে সোশ্যাল সার্ভিসের কাছে নিয়ে যাচ্ছেন, সেখান থেকে হেল্প এনে দিচ্ছেন, কিন্তু বাংলাদেশে তো এই ধরনের কোনো কিছুই নেই। এমনও জায়গা যে মানে মেয়েরা তাদের যাওয়ার কোনো জায়গা নেই, তো এই ধরনের নারীদের নিয়ে কোনো কিছু করার চিন্তা ভাবনা আছে কিনা আপনাদের? অবশ্যই, কারণ বাংলাদেশে রয়েছে সব জায়গায় একটা ফরম্যাট একটা রয়েছে, কিন্তু সেটা অ্যাক্সেস করার ভয়, এই যে বাংলাদেশে যখন যে সার্ভিসটা রয়েছে সেটাতে কেউ নামই শুনেনি, আর শুনলেও যাওয়ার সাহস করে, কারণ তার হাজব্যান্ডের ফ্যামিলি, তারপরে যে পয়সা দিয়ে পুলিশকে আটকে রাখবে, উল্টা ওর ফ্যামিলির উপরে কেস দিবে, মহিলা যদি যায় মহিলার ফ্যামিলির উপরে হ্যারাসমেন্ট হবে, তারপরে যে সমাজে কী বলবে, লোকরা কী বলবে, আত্মীয় স্বজন কী বলবে, এই ভয় নিয়ে কিন্তু মহিলারা এগিয়ে যেতে পারতেছে না। তো সেই জন্যই বাংলাদেশে অ্যাক্সেস হচ্ছে না সার্ভিসগুলি। তো আমার দৃঢ় বিশ্বাস যে আমরা যদি কাজ করি এইভাবে, আর আমাদের মহিলারা যদি আমরা সুযোগ পাই বাংলাদেশে কোনো কাজ করার, তাহলে আমরা বাংলাদেশেও চেঞ্জ আনতে পারবো, কিন্তু একটা সময় লাগবে। আসবো আপু আপনার কাছে, খুব ভালো লাগছে আপনার কথা শুনতে, সবসময় ভালো লাগে, এবং যারা রহিমাপুকে চিনে তার রহিমাপুর কথা শুনতে আমরা সবাই পছন্দ করি। প্রিয় দর্শক মণ্ডলী, সময় হলো ছোট্ট একটি বিরতিতে যাবা, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, আরও অনেক কথা, অনেক প্রশ্ন আছে আমার এই রহিমাপার কাছে। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে করবেন অবশ্যই, এবং ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন।